Extra Time. SRMB TMT Champions की पसंद। একটা সময় গ্যালারিতে শাহরুখ খানের ঝড় থাকত, যখন কলকাতার নাইট রাইডার্স খেলছে তখন 22 গজের পাশাপাশি দর্শক, টিভি ক্যামেরা, গোটা দেশের নজর থাকত গ্যালারির দিকে। নানান ভঙ্গিতে নাইটদের অনুপ্রাণিত করতেন, নাইট সমর্থকদের মনে ঝড় তুলতেন কিং খান। এখন সেসব অতীত, বাবার জায়গা নিয়েছেন ছেলে মেয়েরা। শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে পাঞ্জাব কিংসকে দাপটে হারায় কলকাতার নাইট রাইডার্স। বোলিংয়ে উমেশ যাদব ও ব্যাটিংয়ে আন্দ্রে রাসেল ঝড় তুলেছেন, কিন্তু মাঠের বাইরে অর্থাৎ গ্যালারিতে কিন্তু নজর কাড়ল সেই বিখ্যাত খান পরিবার। বলিউড বাদশাহ তথা কলকাতা নাইট রাইডার্সের সহকর্ণধার শাহরুখ খানের তিন সন্তান আরিয়ান খান, সুহানা খান ও আব্রাহামকে দেখা যায় পার্পল ব্রিগেডের জন্য গলা ফাটাতে। এমনকি উপস্থিত ছিলেন সুহানার প্রিয় বন্ধু তথা বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডেও, যিনি প্রখ্যাত অভিনেতা চ্যাঙ্কি পাণ্ডের মেয়ে। সুহানা খানকে দেখা যায় একটি হলুদ টপ পরে থাকতে, যাতে কলকাতা নাইট রাইডার্সের লোগো লাগানো ছিল। এছাড়া ছোট্ট আব্রাহামকেও দেখা যায় নাইট ব্রিগেডের জন্য গলা ফাটাতে। এছাড়া আরিয়ান ও অনন্যাকে পাশাপাশি বসেও ম্যাচ উপভোগ করতে দেখা গেছে, আর বারবার যেন ম্যাচের সম্প্রচারকারীদের ক্যামেরা ঘুরেছে সুহানা অনন্যদের দিকেই। ফলে ম্যাচে শ্রেয়াস রাহানে সৌদিরা পারফর্ম করলেও মাঠের বাইরের পারফরমেন্সে সুপারহিট সুহানা আরিয়ানরা। এটাই বলিউডের জেন জেড। দেখুন সেই সমস্ত ছবি রইল আপনাদের জন্য। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।